সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে 0.04 স্কয়ার ডিভাইডেড বাই 0.008 × 0.2 টু দি পাওয়ার 6 = 0.2 টু দি পাওয়ার 1। লক্ষ্য করা যাক, এখানে একটি ইকুয়েশন দেওয়া আছে এবং এই ইকুয়েশনের ডান পক্ষে 0.2 এর পাওয়ার আমরা জানি না। এই পাওয়ারের মান আমাদের নির্ণয় করতে হবে। আমরা লক্ষ্য করি এই সমীকরণের বাম দিকে 0.04 এই সংখ্যাটিকে আমরা 0.2 স্কোয়ার আকারে প্রকাশ করতে পারি। লক্ষ্য করা যাক, 0.04কে আমরা 0.2 স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে আমরা পাচ্ছি 0.2 স্কোয়ার ডিভাইডেড বাই, অনুরূপভাবে 0.008কে আমরা 0.2 কিউব আকারে লিখতে পারি। তাহলে আমরা পাচ্ছি 0.2 কিউব ইন্টু, আমরা এখানে লক্ষ্য করা যাক 0.2 টু দি পাওয়ার 6কে 0.2 টু দি পাওয়ার 6 আকারে লিখি, কোনো সমস্যা নেই। ইকুয়াল টু আমরা 0.2 টু দি পাওয়ার x নিচ্ছি, কারেক্ট? আচ্ছা, লক্ষ্য করা যাক, এখন আমরা যদি এখানে তাকাই, আমরা চাইলে এই সংখ্যাগুলোতে প্রথম বন্ধনী ব্যবহার করতে পারি। এতে করে আমাদের বোঝার ক্ষেত্রে আমরা শিওর থাকবো, কারেক্ট? আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে আসলে এখানে 0.2 এর উপর পাওয়ার হচ্ছে, বরং 2 এর উপর পাওয়ার হচ্ছে না। লক্ষ্য করা যাক, তাহলে আমরা এখানে পাচ্ছি প্রথমত এই সংখ্যাটির দিকে যদি আমরা তাকাই, আমরা পাচ্ছি 0.2 টু দি পাওয়ার। লক্ষ্য করা যাক, এখানে 2 এবং 2 এর ভিতরে গুণ সম্পন্ন হবে, তাহলে আমরা পাবো 4 ডিভাইডেড বাই আমরা এখানে পাচ্ছি 0.2 কিউব ইন্টু আমরা এখানে পাচ্ছি 0.2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু আমরা পাচ্ছি 0.2 টু দি পাওয়ার x, কারেক্ট? এখন আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে 0.2 টু দি পাওয়ার 4 এই সংখ্যাটিকে আমরা ভাগ করছি 0.2 কিউব দিয়ে, তাই না? তাহলে আমরা এই দুটি সংখ্যাকে একটি মাত্র 0.2 এর পাওয়ার হিসেবে প্রকাশ করতে পারবো, এবং সেক্ষেত্রে 0.2 এর পাওয়ার হবে এই দুটি পাওয়ারের বিয়োগফল, অর্থাৎ 4 - 3। তাহলে আমরা পাচ্ছি 0.2 টু দি পাওয়ার 4 - 3 ইন্টু 0.2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 0.2 টু দি পাওয়ার x, কারেক্ট? বা আমরা এখানে পাচ্ছি 0.2 টু দি পাওয়ার 1, বা সিম্পলি আমরা লিখবো 0.2 ইন্টু 0.2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 0.2 টু দি পাওয়ার x, কারেক্ট? এখন এখানে লক্ষ্য করা যাক, এখানে 0.2 এর পাওয়ার হচ্ছে 1 এবং 0.2 এর এখানে পাওয়ার হচ্ছে 6। তাহলে এই দুটি সংখ্যাকে আমরা একটিমাত্র 0.2 এর পাওয়ার হিসেবে প্রকাশ করতে পারি, এবং সেক্ষেত্রে পাওয়ার হবে এখানে এই দুটি পাওয়ারের যোগফলের সমান, অর্থাৎ 1 + 6 এর সমান। আমরা পাচ্ছি 0.2 টু দি পাওয়ার 1 + 6 ইকুয়াল টু 0.2 টু দি পাওয়ার x, লক্ষ্য করা যাক। বা আমরা বলতে পারবো 0.2 টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 0.2 টু দি পাওয়ার x। এখন লক্ষ্য করা যাক, এই সমীকরণটি সত্যি হবে যদি এবং কেবল যদি এই সমীকরণের উভয় দিকে যে 0.2 রয়েছে তার পাওয়ার ইকুয়াল হয়, অর্থাৎ আমরা বলতে পারবো x ইকুয়াল 7 হয়, কারেক্ট? তাহলে এটাই কিন্তু হবে আমাদের প্রদত্ত যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের ডান পক্ষে যে 0.2 রয়েছে তার পাওয়ার, কারেক্ট? তাহলে প্রদত্ত ইকুয়েশনের ডান পক্ষে যে 0.2 রয়েছে তার পাওয়ার হবে সিম্পলি 7, কারেক্ট? তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।